চিটফান্ড কেলেঙ্কারিকে কেন্দ্র করে রিষড়ায় বিজেপির থানা ঘেরাও কর্মসূচিতে লাঠিচার্জ পুলিশের, ঘটনার কথা অস্বীকার পুলিশের। ঘটনায় কয়েকজন বিজেপি কর্মী আহত হয়েছেন। সারদার অফিস ভাঙা হয়েছে বলে ওখান থেকে, সারদার অফিস ভেঙে খুলে ওখান থেকে হয়তো কোনো রকমের কোনো ডকুমেন্ট বার করার জন্য বা কী কারণে আমরা সেটা এখনও জানি না, জেনে উঠতে পারিনি, তার জন্য একটা প্রতিবাদ মিছিল করা হয়েছিল। আমরা থানার সামনে গিয়ে পৌঁছেছি, পৌঁছাবার সঙ্গে সঙ্গে পুলিশ লাঠিচার্জ করেছে, বেধড়ক মার মেরেছে কার্যকর্তাদের। এভাবে ভয় দেখিয়ে যদি পুলিশ মনে করে কি ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা বাড়িতে বসে যাবে, এটা ভুল ধারণা। এতে আরও বেশি ক্ষুব্ধ হয়ে যাবে কার্যকর্তারা, আর আরও বেশি প্রতিবাদ আর আন্দোলন আমরা করব। হুগলি থেকে পাপ্পু সাতরা রিপোর্ট, বাংলা ভারত সংবাদ।